বিরতি পর ফিরে আসলাম। উৎসাহ উদ্দীপনার সাথে সমাপ্ত হলো ত্রিপুরা জীবিকা মিশন ঊনকোটি জেলার উদ্যোগে আয়োজিত জেলা ভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠান। তবে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন ঊনকোটি জেলার অ্যাকাউন্টেন্টের লোভ ও কালো হাতের স্পর্শে কালিমা লিপ্ত আয়োজিত এই জেলা ভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অনুষ্ঠান। অ্যাকাউন্টেন্ট সুজিত সরকারের দুর্নীতি পরায়ণতায় অতি নিম্নমানের খাবার সরবরাহ, সহস্রাধিক অংশগ্রহণকারী নারীদের এমনটাই অভিযোগ। তবে নীরব দর্শকের ভূমিকায় অতিরিক্ত জেলাশাসক তথা ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের জেলা মিশন ম্যানেজার সত্যব্রত নাথ। আজ ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন ঊনকোটি জেলার উদ্যোগে কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস। উদ্বোধক হিসেবে সেখানে উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায়। প্রধান অতিথি হিসেবে ছিলেন ডিএসপি লিমা দেববর্মা। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, এছাড়াও অন্যান্য অতিথিরা। তবে এক্ষেত্রে জেলার মিশন কোঅর্ডিনেটর শান্তকুমার চাকমা সহ তিনটি ক্লাস্টার লেভেল ফেডারেশন, 146টি গ্রামীণ সংগঠন, 3726টি স্বসহায়ক দল, 452 জন কমিউনিটি সার্ভিস প্রোভাইডারের মধ্যে সহস্রাধিক নারীদের সক্রিয় উপস্থিতি আজ লক্ষ্য করা গেছে আন্তর্জাতিক নারী দিবসের মূল অনুষ্ঠানটিতে। তবে এক্ষেত্রে আজকের এই অনুষ্ঠান প্রসঙ্গে কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্টদের এবং ঠিক কি অভিযোগ উঠে আসছে শুনুন। কিছু না কিছু মানুষ করতে পেরেছে, জানেন আমাদের মহিলারা সামাজিক ভাবে জাগরূক হওয়া, এটাকে বলে সোশ্যাল অ্যাওয়ার, পলিটিক্যালি অ্যাওয়ার, নিজের অধিকার ব্যাপারে জানা সত্য কিছু দরকার। এই জিনিসটা শুধু মহিলা হিসেবে না, একজন মানুষ হিসেবে আমরা এই সমাজে থাকি, এই সমাজে কি হয়, দেশে কি হয় তা জানা আমাদের অধিকার যেমন আছে আমাদের দায়িত্ব রয়েছে। আমাদের জানতে হবে আমাদের চারপাশে কি হচ্ছে না হচ্ছে, আমরা যদি জানি তাহলে আমরা সমাজে আমাদের ডেভেলপমেন্ট আছে এটাতে আমরা পার্টিসিপেট করতে পারব, নিজের যোগদান দিতে পারব। ঠিক কি জানি তো আজকে যে সবাই এখানে এসে আছেন, কিছুক্ষণের মধ্যে আপনারা যারা যারা আপনাদের ফিল্ডে যা কিছু আপনারা এটি করেছেন, অনেকে ফেলিসিটেশন করা হবে, তো ওদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আন্তরিক বলছি যে আপনারা এইভাবে কাজ করে দেন, আপনারা এইভাবে ইনস্টিটিউশন তো সবাইকে আপনারা এইভাবে ইনসাইট করবেন। আপনারা যে কাজের জন্য শুধু আপনারা নিজে আপনারা হননি, আপনার চারপাশে আপনারা যে বান্ধবী আছেন, ভোটেরা আছে, মায়েরা আছে, ওরা সবাই আগ্রহ হয়েছে। কথায় আছে যে একজন মহিলা যদি শিক্ষিত হয় শুধু ওই মহিলা না পুরো বাড়ি পুরো সমাজ যদি শিক্ষিত হয় এটা একদম সত্যি, জানেন। চলতি মাসের 8 তারিখ ছিল আন্তর্জাতিক নারী দিবস এবং সেই দিন বিভিন্ন কারণে বিভিন্ন জায়গাতে নারী দিবসের অনুষ্ঠানটি না অনুষ্ঠিত হলেও পরবর্তী সময়ে বিভিন্ন জায়গাতে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। নারীদেরকে সম্মান জানানো হয়েছে ঠিক যেমনভাবে আজ ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন ঊনকোটি জেলার উদ্যোগে আয়োজিত হল অনুষ্ঠানটি। একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।